হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেক এপিসোড নিয়ে। আমি এখন একটা গ্রামের মধ্যে আছি। এখন প্রচণ্ড শীতকাল, আকাশ থেকে বরফ পড়তেছে। আমি এখন এই গ্রামের মধ্যেই আছি। আমার ঘোড়াটাকে, আমি ঘোড়াকে ডাক দিই। আমার ঘোড়াটা কোন দিকে? কামন ঘোড়া, আমার কাছে আসো। এই তো আমার ঘোড়াটা চলে আসছে। এই তো, আচ্ছা আমি নতুন কোনো একটা মিশন শুরু করি। তার আগে মিশন নেওয়ার জন্য আমি এইখানে যাই, আমার এই লোকেশনে। এটার ভেতর যেতে হবে আমাকে। ও মাই গড, লোকটা কোথায়? আচ্ছা আমি বাহির। কোন দিক দিয়ে যাবো? আচ্ছা এইদিকে নাকি? শিট ম্যান, এখানে তো কোনো লোক নাই। আচ্ছা যাই, বাদ দেই, এখন অন্ধকার, সবাই যার যার কাজে যেতেছে। আচ্ছা আমি একটু ম্যাপটা দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা এখানে একটা ডক্টর আছে, ডক্টরের কাছে যাই, দেখি ডক্টর কি চিকিৎসা করে। You're making me feel real nervous with that thing out around here. এখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। হেই, No, you put that gun down. না না, হ্যাঁ গান ডাউন করেছি, সেদের সাথে কথা বলতে পারবো না। এই তো ডক্টরের কাছে চলে আসছি। আচ্ছা এখানে ক্যাটালগ আছে, ডক্টরের ক্যাটালগ, টনিক্স। আচ্ছা হর্স কেয়ার দরকার নেই, টনিক্স দেখি। ও মাই গড, $4, $5, এত টাকা কেন? $5। আচ্ছা এগুলো কি করবে? দাম তো অনেক বেশি, এত টাকা খরচ করব? চকলেট বার, একটা চকলেটের দাম $2। ও মাই গড, আচ্ছা চকলেটটা নেই। ও শিট, আমার $2 চলে গেল। আর কিছু নিব না, আমি এখান থেকে বের হয়ে যাই। ঘোড়ার কাছে যাই আগে। সামনে যেতে থাকি, দেখি কি হয়। সামনের দিকে যাই আমি। আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যাচ্ছে। আচ্ছা এটার থেকে করে মেবি কোনো, আচ্ছা মানুষ যেতেছে। আচ্ছা এটা আমার অনলাইন প্লেয়ার একটা, আমি পেয়েছি, ওর কাছে যাই আমি। হেই, আমি নামি, দেখি সে কিছু বলে কিনা। আমি ইমোট দেই। আচ্ছা আমি নতুন আরেকটা ইমোট দেই। সে হয়তো রেগে যাবে এবার। সে তো কিছু বলতেছে না। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও শিট, আমাকে মেরে দিল। তো তার সাথে দুষ্টুমি করতে আমার ঠিক হয়নি।
চাঙা ঘোড়াকে আবার ডাকি, সে কিন্তু সামনে আছে না, আমি তাকে মারবই, সে সামনে আছে। সে আমাকে মারছে না, আমি তাকে মারবো আবার। সে আবার আমাকে মারছে, মেজাজটা গরম হয়ে গেল। আমার কাছে তো মানে এমও বেশি নেই, আমাকে এমও কি যাক, অবশেষে মারতে পারছি। আচ্ছা আমি পালাই, তাছাড়া ও আবার আসবে, আমি এখান থেকে পালাই, তাছাড়া ও আবার এসে আমাকে মারবে। এই তো ও কিন্তু চলে আসছে, ও কিন্তু চলে আসছে, আমার কাছে আছে, ওই তো সামনে দাঁড়ায় আছে। আচ্ছা আমি তার কাছে আবার যাই। ও মাই গড, ও গুলি করতেছে কেন? ওই তো, ওই তো, ওই তো, আমি যেতে যেতে আমাকে মাইরে ফেললো। না আমি এখানে থাকবোই না, আমি এখান থেকে চলে যাই, বিরক্ত লাগতেছে। আমি এখান থেকে আগে পালাই, আমি এখান থেকে পালাই যাই। আচ্ছা ওয়েট, আচ্ছা ও এখানেই আছে কিন্তু। সে আবার আমাকে মারল, আমার বিরক্ত লাগতেছে, আমি এখানে থাকবো না, তার থেকে অনেক দূরে আছি, আমি এবার অন্যদিকে চলে যাই। আচ্ছা দেখি আমি নিতে পারি কিনা। ও মাই গড, আমি ওয়ান্টেড হয়ে গেছি, আমি এখান থেকে পালাই। আচ্ছা আমি এখন একটা কাজ করব, এই গাড়ির মধ্যে করে আমি মানুষদেরকে ধরে দিয়ে বেঁধে ভিতরে রেখে দিব। আচ্ছা আমি ওয়ান্টেড হয়ে গেছি কিন্তু, কারণ এটা আমি চুরি করেছি, এই জন্য আমি ওয়ান্টেড হয়ে গেছি। আচ্ছা রাস্তায় আগে যাই, মানুষ পাইলে তাকে ধরে বাঁধবো। এদিকে মানুষ খুঁজে পাওয়াই তো মুশকিল, অবশ্য সকাল হয়ে গেছে, এখন মানুষ পাওয়া যেতে পারে। আমি কিন্তু আমার ঘোড়াকে ফেলে রেখে আসছি, তাকে একটা ডাক দেই, দেখি সে আসে কিনা। সামনে একটা মানুষ দেখতে পেয়েছি,